हेलो व्यूअर्स, दिस इज कृष्ण कुमार फ्रॉम टेक कृष्ण 24 यूट्यूब चैनल। तो बराबर मत आज अपने माजे आबार एक वीडियो नहीं आसलम। तो आजकल वीडियोते मोबाइल फोन बैटारी नहीं कथा बोलबो। तो आम्रा बर्तमाने प्राय सबाई स्मार्टफोन यूज करे थाकि एबं फोन तो बर्तमाने जे सब फोन आछे सेई सब फोनेर ब्याटारिगुलो किन्तु अटाच करा थाके, जे कारणे फोनेर ब्याटारि आम्रा देखते पाई ना। एक्षेत्रे ब्याटारिर समस्या बोझा बेश कठिन, तबे किछु किछु लक्षण देखेई बुझते पारबेन आपनार फोनेर ब्याटारिर समस्या देखा दिएछे। जदि द्रुत ब्यवस्था ना नेन सेक्षेत्रे बड़ धरनेर दुर्घटनाओ घटे जेते पारे अथवा फोनटि नष्टओ होते पारे। तो चलुन फोनेर ब्याटारि नष्ट होवार बेश कयेकटि लक्षण देखानो जाक। टिप्स नम्बर 1, देखबेन आपनार स्मार्टफोनटि आगेर तुलनाय द्रुत चार्ज फुल होये जाच्छे एबं 60% बा 50% चार्ज थाका सत्त्वेओ आपनार फोनटि अफ होये जाच्छे। তাহলে ভাববেন আপনার ফোনের ব্যাটারি নষ্টের পথে। তবে এটা কিন্তু সব ক্ষেত্রে হয় না, অনেক সময় আপনার ফোনের চার্জার আইসি সমস্যার জন্য হতে পারে। তাই আপনাকে আপনার ফোনটি টেস্ট করে দেখতে হবে যে ফোনটি শর্ট হয়েছে কিনা। ওকে, টিপস নাম্বার 2, আপনার স্মার্টফোনে যখন গেম খেলবেন অথবা কোনো অ্যাপে কাজ করছেন এমন সময় আপনার ফোন মাত্রাতিরিক্ত গরম হচ্ছে কিনা সেটা খেয়াল করবেন। এর মানে আগে যেমনটা গরম হতো তার থেকে কয়েক গুণ বেশি গরম হচ্ছে কিনা সেটা খেয়াল রাখবেন। সেক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারির সমস্যা দেখা দিয়েছে এটা মনে করে নেবেন। ওকে, টিপস নাম্বার 3, আপনার স্মার্টফোনটি যখন চার্জে বসাচ্ছেন এবং কিছুক্ষণ পর দেখছেন আপনার ফোন অনেক বেশি গরম হচ্ছে, হাতে নেওয়া অনেক কষ্টকর হচ্ছে, তাহলে ভাববেন আপনার ফোনের ব্যাটারির পারফরমেন্স প্রায় শেষ। তবে চার্জে বসালে হালকা গরম হতেই পারে, অতিরিক্ত গরম হলেই সমস্যা, আর কম গরম হলে সমস্যা নেই বুঝবেন। আর যখনই এরকম সমস্যা দেখবেন তখনই অবশ্যই আপনারা একটি ব্যবস্থা নেবেন, হয়তোবা আপনার ফোনের ব্যাটারিটি নষ্ট হয়ে গেছে। ওকে, টিপস নাম্বার 4, অনেক সময় দেখবেন আপনার স্মার্টফোনটি যখন চার্জে দিবেন তখন চার্জ হচ্ছে না, কিন্তু ইতোপূর্বে ঠিকই চার্জ হয়েছে। আমরা অনেক সময় ভাবি মনে হয় চার্জার বা চার্জারের কেবলের সমস্যা হয়েছে, তাই অন্য একটি চার্জার দিয়ে চার্জ দেওয়ার চেষ্টা করি, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। এটাও ব্যাটারি নষ্ট হওয়ার আরেকটি লক্ষণ বলে মনে করবেন। তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং আপনার মতামত প্রকাশের জন্য কমেন্ট করুন। আর অন্যান্য কোনো বন্ধুকে জানাতে চাইলে অবশ্যই এই লিঙ্কটি শেয়ার করুন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।